রাজধানীর গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাত 12টার দিকে গুলশানের ফিলিস্তিন দূতাবাস এলাকায় এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী বলেন, অফিস শেষে গাড়িতে বাসায় ফেরার পথে ফিলিস্তিনি দূতাবাসের সামনে যেতেই দেখি রাস্তার পাশে উপর হয়ে একজন পুলিশ পড়ে আছেন। তার পিঠে একাধিক গুলি চিহ্ন, তার অস্ত্র রাস্তার পাশে পড়ে আছে, আর লাশের পাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন আরেক পুলিশ। আমরা গাড়ি থামাতেই ওই পুলিশ হুঙ্কার দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দূতাবাসের গেটে পাশে দাঁড়ানো অন্য পুলিশও ভিতরে ঢুকে যায়। এরপর আমরা চলে আসি। ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার ডিসি রিফাত রহমান শামীম রাত 12:30টার দিকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আর এক পুলিশকে গুলি করেছে, মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছে। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আর এক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে এক পুলিশ সদস্য কী কারণে আর এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শনিবার দিবাগত 2:30 ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি এ তথ্য জানান। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, রাত 11:45 দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। এর মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনির ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সাজ্জাদ হোসেনের শরীরে 3 রাউন্ড গুলি লেগেছে। আক্রমণকারী কনস্টেবলকে থানা নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনির ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং 20 রাউন্ড গুলি উদ্ধার করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করব, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করব। প্রকৃত রহস্য জানাটা খুব কঠিন হবে না। দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত এলাকা। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা দুর্বলতা প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের লোক ছিল, ঘটনা যে ঘটিয়েছে সেও আমাদের লোক। আসলে ঘটনাটা কী কারণে ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি।